টিভি ঢাকা। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, নরেন্দ্র মোদীর সফরে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। অন্যান্য বক্তারা বলেন, এই সফরে অংশগ্রহণমূলক গণতন্ত্রের পাশাপাশি তিস্তার বিষয়টি প্রাধান্য পাবে। রিপোর্ট থাকছে রাকিব হাসানের। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর ও প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকে ভারত এবং বাংলাদেশের একাধিক আলোচক অংশ নেন। সীমান্ত গঙ্গা চুক্তির মতো তিস্তা নদীর সমস্ত অভিন্ন নদীর পানি ন্যায্য হিস্যা দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে সম্পাদন করার প্রয়োজন। পাকিস্তান সাপোর্ট অফ স্টেট টেরোরিজম, দ্যাট ইজ দ্য উইকট্রাপ। আর বাংলাদেশ হ্যাজ গিভেন রিপিটেড এভিডেন্স অফ কোঅপারেশন ইন দিস ক্রিটিক্যাল ম্যাটার। সীমান্ত ও পানি চুক্তির পাশাপাশি দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর মধ্যে একটি প্যাকেজ চুক্তি হওয়া দরকার বলে মনে করেন তারা। আর 162 শিখ মহলের মানুষ অভিন্ন স্লোগান দিয়েছিলাম, ইন্দিরা মুজিব চুক্তি শিখবাসীর মুক্তি, মুজিব ইন্দিরা চুক্তি শিখবাসীর মুক্তি। কালকে যখন আসবেন উনি আমাদের জন্য নিশ্চয়ই একটা বড় সৌগাত নিয়ে আসছেন। তবে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বর্তমান সরকারের বলিষ্ঠ পদক্ষেপের সাফল্যটি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারত বাংলাদেশের সম্পর্কটি একটি সস্তা রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়ে গিয়েছিল। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এবং অনেক ঝুঁকির বিনিময়ে আমরা এটিকে নিছক রাজনৈতিক বিষয়বস্তু থেকে বের করে আনতে পেরেছি। মোদীর এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের প্রাপ্তির কথাও জানান শাহরিয়ার আলম। আমাদের আরো অনেক কিছু আছে যদি আমরা একসাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে পারি, এবং সেই বার্তা নিয়েই ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, সেই বার্তা নিয়েই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অপেক্ষা করে আছেন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সীমান্তবর্তী মানুষের জন্য ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্মিত হচ্ছে সীমান্ত হাট।